নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জানাবো নৈহাটি মিউনিসিপ্যালিটিতে তারা যে ক্লার্ক, শিক্ষক, গ্রুপ ডি কর্মী এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে সেটা সম্পর্কে। তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখবে, কারণ এইরকম ভিডিও নোটিফিকেশান তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো তোমাদের জন্যই নৈহাটি মিউনিসিপ্যালিটিতে তারা একাধিক পদে নিয়োগ করবে, তারই বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিজ্ঞপ্তির নম্বরটি বলে দিচ্ছি, 3227/MC/11। ডেট হচ্ছে 11/12/2018। তো যে সকল শূন্য পদ আছে তার মধ্যে ক্লার্কে আছে তিনটে, সেটিতে অসংরক্ষিত আছে একটি এবং অসংরক্ষিত ইসি একটি পোস্ট এবং এসসি একটি পোস্ট। শিক্ষকের ক্ষেত্রে আছে তিনটে পোস্ট, তার মধ্যে অসংরক্ষিত আছে দুটি, এসসি আছে একটি। পাম্প অপারেটর আছে ছটি পোস্ট, তার মধ্যে অসংরক্ষিত চারটে, এসসি একটি, ওবিসি এ ইসি একটি। পিওনে আছে দুটি, অসংরক্ষিত একটি, ওবিসি বি ইসি একটি। আর মজদুর আছে আটজন, অসংরক্ষিত চারটে, অসংরক্ষিত ইসি একজন, এসসি একজন, এসসি এক্স সার্ভিসম্যান একজন এবং ওবিসি বি একজন। এরকমভাবে টোটাল 30টি পদে তারা নিয়োগ করবে। তো এক এক পদের জন্য এক এক যোগ্যতা দরকার হবে। তো ক্লার্ক পদের জন্য যোগ্যতা লাগবে কোনো সরকারি অনুমোদন থেকে মাধ্যমিক যদি উত্তীর্ণ হও তাহলে তোমরা আবেদন করতে পারবে। শিক্ষক পদের ক্ষেত্রে তোমাদের সরকারি অনুমোদন প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জুনিয়র বেসিক ট্রেন্ড যদি হও তাহলে আবেদন করতে পারবে। আর যদি জুনিয়র বেসিক ট্রেন প্রার্থী না পাওয়া যায় তাহলেই নন ট্রেন নেওয়া হবে। পাম্প অপারেটরের ক্ষেত্রে যে পদ লাগবে, যে যোগ্যতাগুলো লাগবে, তাতে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়া, কোনো সার্টিফিকেট যদি পাও তাহলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ, যেটা 440 ভোল্ট, এরকম কোনো সার্টিফিকেট যদি থাকে বা 3 বছরের কাজের অভিজ্ঞতা যদি থাকে, মানে এই সঙ্গে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পিয়ন পদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী যদি উত্তীর্ণ হও তাহলে তোমরা আবেদন করতে পারবে পিয়ন পদে। সেক্ষেত্রে তোমাদের বাংলা বা নেপালি পড়তে বা লিখতে জানতে হবে, ভালো স্বাস্থ্য থাকতে হবে, শারীরিক সক্ষমতা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। এছাড়াও মজদুর যে পদ আছে সেই পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে, সেখানেও বাংলা বা নেপালি পড়তে বা লিখতে জানতে হবে, ভালো স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা যদি তোমাদের থাকে ভালো তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। তো সব ক্ষেত্রেই যে বয়সসীমা রাখা হয়েছে 1 জানুয়ারি 2018 অনুযায়ী বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত যে সকল প্রার্থী আছে, মানে এসসি এসটিরা, তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে থাকবেন। আর যে বেতনক্রম আছে সেই বেতনক্রমটি আমার আগে বলা দরকার ছিল। তো বেতনক্রম হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে তারা যে বেতনক্রম পাবে তোমরা দেখতে পাচ্ছ, 25,200 টাকা, এবং গ্রেড পে হিসেবে তারা 2600 টাকা করে পাবে। এবং শিক্ষকের ক্ষেত্রে তারা 5,400 থেকে 25,200, এক্ষেত্রে গ্রেড পে তারা পাবে 2600 থেকে 2300 টাকা। পাম্প অপারেটরের ক্ষেত্রে 5,400 থেকে 25,200, এক্ষেত্রে তারা গ্রেড পে পাবে 2100 টাকা। পিওনের ক্ষেত্রে 4,900 থেকে 16,200, তো এরা গ্রেড পে পাবে 1700 টাকার। মজদুররা 4,900 থেকে 16,200 টাকা, সেখানে গ্রেড পে পাবে 1700 টাকা। তো যেভাবে তোমরা আবেদন করবে, আবেদন কিন্তু করতে হবে 31শে ডিসেম্বর 2018 এই তারিখ পর্যন্ত। তো যে সকল কাজের দিন আছে সেই সকল কাজের দিনে মধ্যে, মানে 31শে ডিসেম্বরের মধ্যেই তোমাদেরকে বেলা 11টা থেকে 4টের মধ্যে কিন্তু আবেদন জমা করতে হবে। আবেদন পাঠাতে হবে যে ঠিকানায়, সেটি হচ্ছে দ্য চেয়ারম্যান নৈহাটি মিউনিসিপ্যালিটি, 1 RBC রোড, PO&PS, মানে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন নৈহাটি। পিন হচ্ছে 743165। যে আবেদনের যে ফর্মটি সেটি তোমরা দেখতে পাচ্ছ, এই আবেদনের ফর্মটিতে তোমাদেরকে আবেদন করতে হবে এবং যে সকল বিষয়গুলো এখানে চাওয়া হয়েছে সেসব বিষয়গুলোকে তোমরা ফিল আপ করে দেবে। এখানে ফটো বা সিগনেচার লাগবে, তোমরা দেখতে পাচ্ছ ফটো বা সিগনেচার এবং
কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি তোমাদের এখানে দিতে হবে, তোমার নাম, তোমার বাবার নাম বা তোমার হাজবেন্ডের নাম, পোস্টাল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, ন্যাশনালিটির, রিলিজিয়ান, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশানগুলো একটু আগে বললাম এক একটি পদের ক্ষেত্রে এক এক রকম, তো সেই রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান পদ অনুযায়ী তোমরা এখানে দিতে পারো। এবং সেই পদ অনুযায়ী যদি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে তাহলে সেটিও এখানে দিয়ে দিতে পারো। দেওয়ার পরে এখানে ডেট এবং প্লেসটা দিয়েই কিন্তু সিগনেচার করতে হবে, তারপরে এই ফর্মটিকে তোমরা পাঠিয়ে দেবে যে ঠিকানাটি একটু আগে আমি বললাম সেই ঠিকানায়। তো এছাড়াও তোমরা যদি অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাও তো আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখো, আর এই তাহলেই তোমরা এই সম্পর্কে তথ্য পেয়ে যাবে এবং ফলো করতে থাকবে। আমি জানিয়ে দেবো পরবর্তী স্টেপে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করলেও এই সম্পর্কে আরও তথ্য পেতে পারবে। আর আরও তোমাদের কাজ করতে হবে সেটি হচ্ছে নৈহাটি মিউনিসিপ্যালিটি .in এই ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে হবে পরবর্তীতে পরীক্ষার দিন বা অন্যান্য বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটিকে দেখছিলে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখো, আর এই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবে। আর দেখা হবে পরের ভিডিওতে। তো এই ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।